তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনেছিলাম যে 2023-এ দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা পাওয়ার জন্য যে আবেদন আপনারা করলেন সেই পরিষেবাগুলি ঠিক কবে থেকে আপনাদেরকে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমরা বুথভিত্তিক জেনে নেব যে কত তারিখে আর কোন স্থানে আপনাদের বুথের কোন স্থানে এই পরিষেবাগুলি আপনাদের হাতে তুলে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য প্রথমেই আমরা গুগলে আসবো। গুগলে আসার পর আমরা দুয়ারে সরকার লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের কাছে ds.wb.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন পাবো, ফাইন্ড ইওর ক্যাম্প। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দুটি অপশন পাচ্ছি, আপকামিং ক্যাম্প অফ DS6 আর একটি হলো অল ক্যাম্প অফ DS6। তো আমরা এখানে ক্লিক করব, অল ক্যাম্প অফ DS6-এ ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর এখান থেকে আমাদের ব্লক বা লোকাল বডি সিলেক্ট করব, তারপরে এখান থেকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমরা এখানে দুটি করে তারিখ দেখতে পাচ্ছি। একেবারে বাম দিকে আমরা পাচ্ছি ব্লকের নাম, তারপরে আমরা পাচ্ছি স্থানের নাম, অর্থাৎ কোন স্থানে এই ক্যাম্প করা হয়েছিল বা হবে। কত তারিখে দেখুন অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট এখানে দেওয়া আছে, অর্থাৎ কত তারিখে আপনাদের কাছ থেকে আবেদন জমা নেওয়া হয়েছে। আর তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি ডেট অফ ক্যাম্প ফর সার্ভিস ডেলিভারি, অর্থাৎ কত তারিখে আপনাদেরকে এই পরিষেবাগুলি প্রদান করা হবে। তার জন্য কিন্তু আবারও নতুন করে ক্যাম্প বসানো হবে বা শিবির করা হবে এবং সেখান থেকে আপনাদেরকে কিন্তু পরিষেবা প্রদান করা হবে। তো আপনারা যদি আপনাদের গ্রামের নাম দিয়ে সার্চ করে দেখে নিতে চান ঠিক কত তারিখে এবং কোথায় পরিষেবা প্রদানের শিবির করা হচ্ছে, সেটা চেক করার জন্য আপনারা মেনু বারে যাবেন, সেখান থেকে ফাইন্ড ইন পেজ অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে এই ফাইন্ড অপশনে আপনারা আপনাদের গ্রামের নাম দিয়ে সার্চ করবেন। সার্চ করলে পরে আপনারা কিন্তু দেখতে পাবেন কত তারিখে আপনারা অ্যাপ্লিকেশন জমা করেছেন বা কত তারিখে আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, আর ঠিক কত তারিখে পরিষেবাগুলি প্রদান করা হবে এবং কোন জায়গায় এই পরিষেবা প্রদান করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।